আমফান তার তাণ্ডব চালানোর পর আমি আর আমার দাদা বেরিয়ে পড়েছিলাম একটু আমার এলাকাটা পরিদর্শন করে দেখার জন্য, মানে আশেপাশে ক্ষয়ক্ষতির পরিমাণটা কী হয়েছে বা কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা দেখবার জন্য। কারণ তার আগের দিন থেকেই, মানে সেদিন যেদিন ঝড়টা শুরু হয় সেদিন দুপুরের পর থেকেই কারেন্টটা ছিল না। সন্ধেবেলায় যখন ঝড়টা একবার থামে তখন একবার রাস্তার সামনে বেরিয়ে দেখি যে আমার যেই দাদার সাথে মাছ ধরার ভিডিওটা করেছি তার একটা দোকান আছে, সেই দোকানে চাল উড়ে চলে গেছে এবং আমাদের মাঠের পাশে একটা পোস্ট ছিল বহু পুরনো, সেটাও ভেঙে পড়ে গেছে। তো তখন একটা আন্দাজ করেছিলাম যে কিছু একটা হয়েছে। তো তারপরে আমি আর দাদা ভোরবেলা বেরোলাম, অ্যারাউন্ড 5:10 হবে। যখন বেরোলাম দেখতে আশেপাশে আমার এলাকাটা, দেখলাম যে বিধ্বস্ত অবস্থা, রাস্তায় সমস্ত গাছপালা পড়ে রয়েছে, বহু পুরনো গাছ, মানে যেগুলো আমি জ্ঞানত ছোটোর থেকে দেখে আসছি সেই সমস্ত গাছপালাগুলোকে, সেই সমস্ত গাছপালা একদম ভেঙে, মানে একদম জরাজীর্ণ অবস্থা, মানে মৃতপ্রায় একটা, মানে মৃতদেহের মতন সব পড়ে রয়েছে। তো সেগুলো দেখে ভীষণ খারাপ লাগা একটা তৈরি হয়। তো ওই ক্ষয়ক্ষতিটা দেখে আমার মাথায় এটা আসে যে দূর দূরান্তে যে সমস্ত মানুষজন রয়েছে, মানে আমার যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে দূর দূরান্তে সোশ্যাল মিডিয়ায়, তাদের কী অবস্থা, তারা কেমন আছে, তাদের এলাকায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। তো এটা ভেবেই আমি একটা ছোট্ট করে পোস্ট করি তাদের এলাকার কী অবস্থা, বা তাদের ঝড়ের আগে বা পরে কোনো যদি ভিডিও থাকে তাহলে আমাকে পাঠাতে, আমি একটা ছোট্ট ভিডিও বানাতে চাই। সেটাতে অনেকেই রেসপন্স করে আমাকে মেসেঞ্জারে, অনেকেই ছবি পাঠিয়েছে। সেই সমস্ত ছবিগুলোকে কালেক্ট করে আমি একটা ছোট্ট প্রচেষ্টা, মানে ছোট্ট একটা ভিডিও করেছি। বাংলাদেশ থেকেও আমাকে একজন পাঠিয়েছে, সেই সমস্তগুলোকে একসাথে জুড়ে আমি একটা ছোট্ট করে ভিডিও দেখানোর চেষ্টা করেছি। দেখো তোমাদের কেমন লাগে। তা খুব খারাপ, আমার বাড়ির গাছ পড়ে গেছে। এটা আমার বাড়ির শিউলি গাছ, শিউলি ফুল ফোটে, জানি না আর কোনোদিন ফুল দেখা হবে কি না। রাস্তা বন্ধ, এখান থেকে যাওয়া যাবে না, ঘুরে যেতে হবে। দাঁড়া একটু, হ্যাঁ এখানে ডালিবাজি অবস্থা একদম শেষ, পুরো কোনো রাস্তায় একটা পোস্ট নেই, দাঁড়িয়ে আছে একটা পোস্ট দাঁড়িয়ে নেই, আর সব গাছ নেই, বড় বড় গাছ নেই। এরকম একটা ঝড় আমাদের কলকাতার, মানে একদমই কলকাতার আমরা স্টার্টিং এ থাকি সাউথে, এখানে যদি এরকম অবস্থা হয় কাকদি বেরিয়ায় কি অবস্থা সেটা আন্দাজ করাই যাচ্ছে। অবস্থা খুব বিপর্যয়, এখন করোনা বুলবুল আয়লার থেকেও বিভৎস ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের এখানে। এখন দেখা যাক, মানুষ এখন বেঁচে থাকাই খুব সমস্যা, বেঁচে থাকতে হবে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেফটি থাকো। এখন একটু যাচ্ছি দেখতে যে আমরা যেখানে মাছ ধরি সেখানটার অবস্থা কি, দেখি একটু। একটু ঘুরে আসলাম, একদম অবস্থা খারাপ, খুব রাস্তাঘাটে একদম ভেঙে, বলতে পোস্ট পোস্ট তো ভেঙে পড়ে রয়েছে, আর তার মধ্যে দাদার দোকান উড়ে গেছে, খুবই খারাপ অবস্থা। যাই হোক, আর ওই যে মসজিদের পর থেকে তোর একদম পুরো রাস্তায় টিন শেড পেট ভরে আছে, কালীবাজার ফালিবাজার ওদিকেও একই অবস্থা। যা বলেছে না তার থেকে কম হয় নাকি, হ্যাঁ বলছি তো। এখন গাছের কাঁঠালগুলো এরকম অবস্থায় পড়ে রয়েছে, সব কালকে ভেঙে গেছে, আর এখানে আমরা বসে মাছ ধরি, এই মাছ ধরার জায়গার অবস্থা এই। এখানে যে বড় আম গাছটা ছিল সেটা পড়ে গেছে।
আর যেই কাঁঠাল গাছটা দেখিয়েছিলাম সেই কাঁঠাল গাছটার অবস্থা এখন এরকম। Thank you.